আপনার গত 20-25 দিন আগে যেটা হয় আপনার ওনার লেফট হ্যান্ড ভালো, রাইট হ্যান্ড নি রাইট এলবো শোল্ডার প্লাস রাইট হ্যান্ডের নিতে এবং কমরে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। এই ব্যথার কারণে উনি শুধু চিৎকার দিতেছে, মানে অতিরিক্ত ব্যথা হল মানে কন্ট্রোল করতে পারে নিজেকে, তখন সে মানে চিৎকার চিৎকার শুরু করে। তখন আমরা তাৎক্ষণিকভাবে ওনাকে ফেনীতে একটা হাসপাতালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওরা কয়েকটা এক্স রে করানোর পর সামান্য ইঞ্জেকশন দেয় এবং ওষুধ দেয়, দেওয়ার পরে আমি কোনো ইম্প্রুভমেন্ট দেখি না। তখন আমি আমার মেজো ভাইয়া বাহারেন থাকে জামালউদ্দিন, উনি আমাকে বলে আপনাদের নাম্বারটা দে, বলে যে ডক্টর জয়দুল্লাহ প্রধান শ্যামলিতে রিং রোডে থাকে, তুমি ওনাকে দেখাইতে পারো, কারণ উনি মূলত এই ধরনের রুগীগুলোকে উনি ট্রিটমেন্ট করেন, স্পেশালি এই ধরনের রুগীগুলোকে উনি ট্রিটমেন্ট করেন এবং ফিজিওথেরাপি দিয়ে থাকে। তখন আমি স্যারের ফেসবুক আইডিতে ঢুকলাম, ঢুকার পরে স্যারের হিস্ট্রি এবং গুগলে স্যারকে সার্চ করলাম, করার পরে আমি আধা ঘন্টা এক ঘন্টা স্যার সম্পর্কে অনেক রিসার্চ করলাম। রিসার্চ করে আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট কুমিল্লা ইউনিভার্সিটি থেকে, আমি যেটা দেখলাম যে স্যারের নেগেটিভ তো কোনো আমি কিছু দেখি না এবং উনি এক্ষেত্রে স্পেশালিস্ট। এখন আমার কাছে মানে আমার স্বজ্ঞান আমার কাছে মনে হচ্ছে যে উনি অ্যাপ্রোপ্রিয়েট, বাকিটা উপর আল্লাহর হাতে। তখন আমি অনেকে বলছি তা কোথাও যাওয়ার দরকার নেই, আমার অনেকে বলছে যে সরকারি কোনো হাসপাতালে এডমিট করান প্রাইভেটে কেন, আমি বলছি না উনি স্পেশালি কিছু জিনিস আছে, আমরা যখন হাত পা ফঙ্গু হবে তখন আমাকে ফঙ্গু হাসপাতালে যেতে হবে, হাড়ের সমস্যা আমার হৃদরোগ ওখানে যেতে হবে, স্পেশালি যেখানে যেটা ট্রিটমেন্ট হয়, আমরা যখন দাঁত শ্রেণী পুরেল বানাবো তখন আমাদের কামারের কাছে যেতে হবে, অবশ্যই অবশ্যই। তখন আমি চিন্তা করলাম না শহীদুল্লাহ প্রধান স্যার এক্ষেত্রে আশা করি আমাকে ইনশাল্লাহ সাহায্য করতে পারবে। তখন আমি ওনাকে নিয়ে সোজা ওনার এখানে চলে আসি, চলে আসার পরে স্যার দেখলো, দেখার পরে কয়েকটা ট্রিটমেন্ট পরীক্ষা দিল, এক্স রে দিল, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এখন এবং সাথে সাথে ওনার কোমরে একটা এমআরআই দিল। আমি সাথে সাথে ওই দিন এমআরআই সব রিপোর্ট কমপ্লিট, পরের দিন আমি স্যারকে দেখাই, দেখানোর পর স্যার বলছে দেখেন আপনার শাশুড়ির আর্থ্রাইটিস মানে গেটোবাত যেটাকে বলে, ওনার এই সমস্যাটা, ওনাকে আমরা আমার আন্ডারে রাখেন 15 দিন অথবা প্লাস ম্যানেজ হতে পারে, ইনশাল্লাহ ভালো হবে। তো আমার কাছে চেষ্টা করে দেখলাম, চেষ্টা করে দেখিনি, একটা মানুষকে আমার ফেথ করতেই পারে, বাকিটা তো উপর আল্লাহর হাতে। তখন আমি ওনাকে 31 অক্টোবর এডমিট করাই, করানোর পরে এবং আমি শুধু এডমিট করাই, করানোর পরে আমি ডে টু ডে অবজার্ভ করতেছি ওনাকে এবং খবর নিতেছি যে আপনার থেরাপি ঠিক টাইমে করে কি না, মেডিসিন ঠিক টাইমে দেয় কি না। এখন আমার কাছে মানে কোনো নেগেটিভ আমি পাই নাই, আমি যেভাবে প্রত্যাশা করেছি আমি দেখছি আমার প্রত্যাশার থেকে একটু বেশি পাইছি আমি। এবং এক্ষেত্রে অন্য ক্ষেত্রে আমি অন্য কোথাও যাই না, আমি এক্ষেত্রে ওনার এই পরীক্ষা নিরীক্ষাগুলোর ব্যাপারে স্যার আমাকে 25% ডিসকাউন্ট দিয়েছে, 25% ডিসকাউন্ট উইথ এমআরআই, এমআরআই তো 25% ডিসকাউন্ট দিয়েছে। দেওয়ার পরে এরপরে স্যারের আন্ডারে কদিন থাকলাম, থাকার পরে এরপরে আজকে ইনশাল্লাহ আমি ওনাকে প্রথম যে অবস্থা দেখে গেছি ইনশাল্লাহ আমি বলবো যে উনি 95% রিকভারি করছেন, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বিডি টুডেজের আজকে নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমরা আপনাদের সামনে প্রতিনিয়তই চেষ্টা করি নতুন নতুন কিছু পেশেন্টদেরকে, নতুন নতুন কিছু মানুষদেরকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তাদের নতুন নতুন কিছু সমস্যা নিয়ে, আসলে নতুন বলবো না কারণ এই সমস্যাগুলো আমাদের অনেক পুরাতন অনেক আগে থেকেই ছিল, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের যে জীবন আচরণ বলেন বা আমাদের যে শারীরিক গঠন বলেন বা অন্যান্য বিভিন্ন কারণে আমরা এই রোগগুলোতে আমরা খুব দ্রুত আমরা ব্যাধিগ্রস্ত হয়ে পড়ছি এবং এর সমাধান কিন্তু আমাদের আশপাশে আমাদের হাতের নাগালেই আছে, কিন্তু আমরা হয়তো একটু জানার অভাবে বা তথ্যগত বিভ্রান্তির কারণে আমরা হয়তো সঠিক চিকিৎসা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ঠিক তেমনি একজন পেশেন্টের সাথে আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর, ঘাড় এবং ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। আসুন দর্শক, বেশি কথা না বলে সরাসরি ওনার সাথে আপনাদের পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম, বা আপনার নামটা যদি আমাদের একটু বলেন। শাইনা বেগম, শাইনা বেগম, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, আপনি আমাদের বৃহত্তর নোয়াখালী জেলা থেকে এসেছেন। আচ্ছা, আপনার সমস্যাটা কোথায় কোথায় ছিল একটু বলবেন? সমস্যাটা আমার ডান হাঁটু, ডান হাত আর মাজা। আচ্ছা, এই সমস্যাটা কতদিন থেকে আপনার? আমার 2 বছর আগে থেকে। গত 2 বছর থেকে আপনার এই সমস্যাটা আপনি ভুগছেন। আচ্ছা, প্রথম যখন শুরু হয়েছিল আপনার কোমর ব্যথাটা, সেটা কি অল্প পরিমাণে ছিল নাকি আপনার
অল্প পরিমাণে ছিল, তো প্রাথমিক অবস্থায় আপনারা কি এটার জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? কি করেছিলেন? চট্টগ্রামে করছেন হাসপাতালে নিয়েছি, এক্সরে হচ্ছে, ওষুধ খাচ্ছি, একটু সামান্য ভালো আছে। তার মানে হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী জেলা চট্টগ্রাম, সেখানে আপনারা উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে আপনারা বিভিন্ন ধরনের তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং কিছু মেডিসিন দিয়েছে, সেগুলো খাওয়ার পরে বা সেই ট্রিটমেন্ট নেওয়ার পরে কি অবস্থা ছিল? একটু ভালো অবস্থা ছিল। পরবর্তীতে আমার এগুলো আবার বেশি গেছে, আবার ঠিক আগের মতো অবস্থা চলে আসছে, ঠিক আরো বেশি, আরো বেশি খারাপ অবস্থা গেছিল। আচ্ছা, এটার জন্য আপনি আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? আপনারা যেমন হয়তো আপনার অনেকে নামাজ পড়তে সমস্যা হয়, অনেকে দেখা যাচ্ছে গৃহস্থালির যে কাজগুলো সেগুলো আমরা করতে পারি না, অসুবিধা, নামাজ বসে নামাজ পড়তে অসুবিধে, তারপরে হচ্ছে আপনার বাইরে হয়তো হাঁটাচলা করতে সমস্যা হতো, বেশিরভাগ সময় আমরা দেখি এই ধরনের পেশেন্টরা বাসায় শুয়ে থাকেন, কারণ হচ্ছে ওনারা নড়াচড়া করতে প্রচণ্ড ব্যথার অনুভব করেন, তো এটার জন্য আপনারা কি কোনো ব্যথানাশক ওষুধ বা এমন কোনো কিছু দিয়েছিল ডক্টর? মানে ওষুধ খেলে কি ব্যথা একটু কম হতো, পরবর্তীতে সেই ব্যথাটা আবার চলে আসতো? আমরা আপনার ডায়াগনোসিসে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার ছিল অস্টিও আর্থ্রাইটিস, এই আর্থ্রাইটিসটা কি সেখানে ধরা পড়েছিল কখনো বা কোনো ডক্টরকে আপনাকে বলেছিলেন, মানে আপনার যে সঠিক যে রোগ সেটা কি নির্ণয় করতে পেরেছিল? সেটা ধরা পড়েনি, ধরা পড়েনি এখানে পড়া। এখানে বলতে আপনি এই ডিপিআরসি হসপিটাল কি বোঝাচ্ছেন? আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ভর্তি থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, আপনি স্যারের আন্ডারে থেকে আপনি কতদিন ভর্তি ছিলেন এখানে? 15 দিন। আচ্ছা, 15 দিন পরে এখন আপনার স্বাভাবিক অবস্থাটা কেমন শরীরে? আপনি কি আপনার সেই আগের হাঁটা চলা বা আপনার স্বাভাবিক যে নামাজ পড়া উঠবস করা সেগুলো করতে পারছেন? তার মানে আপনি দীর্ঘ অনেকটা সময় পরে আজকে আপনি সুস্থ এবং ভালো বোধ করছেন, যেটা হয়তো আপনি অনেকদিন থেকে করেননি, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন আপনি যতদিন এখানে ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিল, নার্স ছিল বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনাকে টাইম টু টাইম সব ধরনের ট্রিটমেন্ট আপনি পেয়েছেন, সময় মতো পেয়েছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে আপনি পুরো একটা পরিবারের কাছেই ছিলেন, ওরকমটা মনে হয়েছে? দর্শক মন্ডলী, আমরা এখানে ওনার একজন মেয়ের জামাইকে একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে ওনার কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিব। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম মোহাম্মদ নাসারউদ্দিন, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। জেলা শহর চট্টগ্রাম সেখানে গিয়েছেন, আপনার ফেনীতে গিয়েছেন, বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছেন, কিন্তু ওনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল উনি সেটা পাননি। বাট পরবর্তীতে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো উনি বাড়ি ফিরে যাচ্ছেন, যেটা আমরা ওনার মুখ থেকে শুনলাম। আমাদেরকে যদি টোটাল প্রসেসটা আপনি একটু বলেন, কারণ আমরা জানি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন, একটু যদি বলেন। ওনার প্রথম যে সমস্যা ছিল সেটা ছিল লেফট হ্যান্ডে, ওটা কিছুদিন কন্টিনিউ করার পরে তখন চট্টগ্রাম একটা হাসপাতাল নেওয়ার পরে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে ওর লেফট হ্যান্ডে মোটামুটি রিকভারি করে, রিকভারি করার পরে এরপরে আপনার গত 20-25 দিন আগে যেটা হয় আপনার, ওনার লেফট হ্যান্ড ভালো, রাইট হ্যান্ড নি, রাইট এলবো, শোল্ডার প্লাস রাইট হ্যান্ডের নিতে এবং কোমরে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। এই ব্যথার কারণে উনি শুধু চিৎকার দিতেছে, মানে অতিরিক্ত ব্যথা হল মানুষ মানে কন্ট্রোল করতে পারে নিজেকে, তখন সে মানে চিৎকার চিৎকার শুরু করে। তখন আমরা তাৎক্ষণিকভাবে ওনাকে ফেনীতে একটা হাসপাতাল নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ওরা কয়েকটা এক্স রে করানোর পর সামান্য ইঞ্জেকশন দেয় এবং ওষুধ দেয়, দেওয়ার পরে আমি কোনো ইম্প্রুভমেন্ট দেখি না। তখন আমি আমার মেজো ভাইয়া বাহারেন থেকে জামালউদ্দিন, উনি আমাকে বলে আপনাদের নাম্বারটা দে, বলছে ডক্টর শহীদুল্লাহ প্রধান শ্যামলিতে রিং রোডে থাকে, তুমি ওনাকে দেখাইতে পারো, কারণ উনি মূলত এই ধরনের রুগীগুলোকে উনি ট্রিটমেন্ট করেন, স্পেশালি এই ধরনের রুগীগুলোকে উনি ট্রিটমেন্ট করেন এবং ফিজিওথেরাপি দিয়ে থাকে। তখন আমি স্যারের ফেসবুক আইডিতে ঢুকলাম, ঢুকার পর স্যারের হিস্ট্রি এবং গুগলে স্যারকে সার্চ করলাম, করার পরে আমি আধা ঘন্টা এক ঘন্টা স্যার সম্পর্কে অনেক রিসার্চ করলাম, রিসার্চ করে আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট কুমিল্লা ইউনিভার্সিটি থেকে, আমি যেটা দেখলাম যে স্যারের নেগেটিভ তো কোনো আমি কিছু দেখি না এবং উনি এক্ষেত্রে স্পেশালিস্ট। এখন আমার কাছে মানে আমার স্বজ্ঞান আমার কাছে মনে হচ্ছে যে উনি অ্যাপ্রোপ্রিয়েট,
বাকিটা উপর আল্লাহর হাতে। জি, তখন আমি অনেকে বলছি তারা কোথাও যাওয়ার দরকার নেই, আমার অনেকে বলছে যে সরকারি কোনো হাসপাতালে এডমিট করান প্রাইভেটে কেন, আমি বলছি না উনি স্পেশালি কিছু জিনিস আছে, আমরা যখন হাত পা ফঙ্গু হবে তখন আমাকে ফঙ্গু হাসপাতালে যেতে হবে। জি, হাড়ের সমস্যা আমার হৃদরোগ ওখানে যেতে হবে, স্পেশালি যেখানে যেটা ট্রিটমেন্ট হয়। জি জি, আমরা যখন দাঁত শ্রেণী পুরেল বানাবো তখন আমাদের কামারের কাছে যেতে হবে। অবশ্যই অবশ্যই, তখন আমি চিন্তা করলাম না শহীদুল্লাহ প্রধান স্যার এক্ষেত্রে আশা করি আমাকে ইনশাল্লাহ সাহায্য করতে পারবে। তখন আমি ওনাকে নিয়ে আমি সোজা ওনার এখানে চলে আসি, চলে আসার পরে স্যার দেখলো, দেখার পরে কয়েকটা ট্রিটমেন্ট পরীক্ষা দিল, এক্স রে দিল, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এখন এবং সাথে সাথে ওনার কোমরে একটা এমআরআই দিল। আমি সাথে সাথে ওই দিন এমআরআই সব রিপোর্ট কমপ্লিট, পরের দিন আমি স্যারকে দেখাই, দেখানোর পর স্যার বলছে দেখেন আপনার শাশুড়ির আর্থ্রাইটিস, তার গেটোবাত যেটাকে বলে, জি জি, ওনার এই সমস্যাটা, ওনাকে আমরা আমার আন্ডারে রাখেন 15 দিন অথবা প্লাস ম্যানেজ হতে পারে, আমরা ওনাকে ফিজিওথেরাপি দিব 3 টাইম এবং প্রতিদিন আমরা অবজার্ভ করব, ইনশাল্লাহ ভালো হবে। তো আমার কাছে চেষ্টা করে দেখলাম, চেষ্টা করে দেখিনি, একটা মানুষকে আমার ফেথ করতেই পারে, বাকিটা তো উপর আল্লাহর হাতে। তখন আমি ওনাকে 31 অক্টোবর এডমিট করাই, করানোর পরে এবং আমি শুধু এডমিট করাই, করানোর পরে আমি ডে টু ডে অবজার্ভ করতেছি ওনাকে এবং খবর নিতেছি যে আপনার থেরাপি ঠিক টাইমে করে কি না, মেডিসিন ঠিক টাইমে দেয় কি না। এখন আমার কাছে মানে কোনো নেগেটিভ আমি পাই নাই, আমি যেভাবে প্রত্যাশা করেছি আমি দেখছি আমার প্রত্যাশার থেকে একটু বেশি পাইছি আমি। এবং এক্ষেত্রে অন্য ক্ষেত্রে আমি অন্য কোথাও যাই না, আমি এক্ষেত্রে ওনার এই পরীক্ষা নিরীক্ষাগুলোর ব্যাপারে স্যার আমাকে 25% ডিসকাউন্ট দিয়েছে, 25% ডিসকাউন্ট উইথ এমআরআই, এমআরআই তো 25% ডিসকাউন্ট দিয়েছে। দেওয়ার পরে এরপরে স্যারের আন্ডারে কদিন থাকলাম, থাকার পরে এরপরে আজকে ইনশাল্লাহ আমি ওনাকে প্রথম যে অবস্থা দেখে গেছি ইনশাল্লাহ আমি বলবো যে উনি 95% রিকভারি করছেন, মাশাআল্লাহ, বাকিটা ইনশাআল্লাহ 100% ইনশাআল্লাহ রিকভারি করবে, বাকিটা উপর আল্লাহ। এটা আপনাদের বিশ্বাস, কারণ আপনারা ওনার যে ট্রিটমেন্ট ব্যবস্থা দেখেছেন সামগ্রিক অবস্থা দেখে আপনার কাছে সেটাই মনে হয়েছে। আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন যে আপনি আগে অনেক গবেষণা করেছেন, যে জিনিসটা আসলে বর্তমান সময়ে আমরা আসলে অনেকেই করি না, আমরা অনেকেই তাড়াহুড়া করি চিকিৎসার ক্ষেত্রে বলেন, আমাদের অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা অনেক তাড়াহুড়া করে ফেলি এবং এই তাড়াহুড়া করতে গিয়ে আমরা আসলে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি, যেটা আসলে মোটেই উচিত না। স্যার, আপনার কাছে আমরা আরেকটা বিষয় একটু সবশেষে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি আপনারা মূলত যেটা সাফার করেছেন প্রথম দিকে, যে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় ওনাকে মুভ করিয়েছেন, বাট আপনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনারা কিন্তু পাননি। পরবর্তীতে আপনি বিভিন্ন গবেষণার মাধ্যমে আপনি যখন জানতে পারেন ডক্টর.Md.Shafiullah প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টের বিষয়, পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নেন আপনি স্যারের আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করাবেন আপনার শাশুড়িকে এবং সেই অনুযায়ী আপনি নিয়ে আসেন। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী, আপনার মায়ের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন, এরকম শত শত মানুষকে কিন্তু আমরা জানি, অনেকে হচ্ছে অর্থাভাবে আসতেছেন না, অনেকে কিন্তু আছেন যে তারা সঠিক তথ্যের জন্য তারা জানতে পারে না কোথায় গেলে তারা ভালো ট্রিটমেন্টটা পাবেন, তাদের জন্য কি দিক নির্দেশনামূলকভাবে কিছু বলবেন? তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মূল যেটা সৃষ্টিকর্তার নেই আমাদের হচ্ছে বডি, আমার বডি যদি রিফ্রেশ অ্যান্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড না থাকে তাহলে আমাদের কোনো কাজে আমরা মনোযোগ দিতে পারবো না। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে সমস্যা হয় আপনারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে সঠিক ডাক্তারের কাছে যান, কারণ হচ্ছে কি অনেক সময় হয় কি আমাদের এই যে কোনো ডিজিজ ট্রিটমেন্ট হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সঠিক ডায়াগনোসিস, সঠিক ডায়াগনোসিস যদি আমাদের না হয়, সঠিক ডায়াগনোসিস অনেক সময় হয় কি আমাদের অর্ধেকটা রোগ ভালো হয়ে যায়। জি জি, যেটা হচ্ছে আমাদের কোনো একটা কাজ যখন আমরা করি তখন একটা গুড প্ল্যানিং ইজ আ হাফ ডান অফ ওয়ার্ক, একটা কাজের সঠিক প্ল্যানটা হচ্ছে কাজের অর্ধেক হয়ে যাওয়া। জি, ঠিক তেমনি আমরা যে আমাদের যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা সঠিক ডক্টর যদি আমরা সিলেক্ট করতে পারি, এক্ষেত্রে আমি মনে করবো যে ডক্টর হচ্ছে উসিলা, এক্ষেত্রে আমি মনে করবো আমাদের অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি এই ধরনের রোগী যারা আছেন তাদেরকে বলবো যে আপনি অবশ্যই এই ডক্টর.Md.Shafiullah প্রধানের কাছে আসেন, এসে আপনার যদি আপনার ইকোনমিক কোনো কন্ডিশন খারাপ থাকে আপনি ওনার সাথে ফ্রেন্ডলি আলাপ করতে পারেন, উনি এক্ষেত্রে অনেক হেল্পফুল, আমি যেটা দেখছি উনি এক্ষেত্রে অনেক হেল্পফুল এবং উনি রিকোয়েস্ট রাখে। এবং ওনার সর্বোপরি কথা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট, আমাদের টাকা পয়সা বড় কথা, বড় কথা হচ্ছে আমরা সুস্থ থাকা, আমরা যদি সুস্থ থাকি তাহলে আমরা টাকা পয়সা আসবে। এক্ষেত্রে আমি বলবো সর্বোপরি আপনারা
আপনাদের রোগ নিয়ে, এই রোগগুলো নিয়ে বসে থাকবেন না। আমি ওনার ক্ষেত্রে যেটা দেখছি, যেটা হচ্ছে ওনার প্রথম কিন্তু জিনিসটা এত ডিপলি ছিল না, মানে প্রথমে ওনার কিন্তু ওনার অবহেলা করা কারণে আজ ওনার এই অবস্থা। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রাথমিকভাবে যদি এই সকল উপসর্গ দেখা দেয়, আপনার ওনার সাথে কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করে আপনারা ওনাকে এখানে দেখান, দেখা। কারণ অনেক সময় হয় কি, আমরা সামান্য রোগের জন্য আমরা বিদেশে যাই, বাইরে যাই, অনেক ক্রিয়া করি, অথচ দেখা গেল আমাদের দেশেই অত যদি এরকম ভালো ডক্টর থাকে তাহলে আমরা কেন আসবো না? অবশ্যই, সবাইকে ধন্যবাদ। মণ্ডলী, এতক্ষণ আপনারা যে শাহানা বেগম ওনার এবং ওনার মেয়ের জামের আপনারা কথাগুলো শুনলেন, উনি কিন্তু বেশ অনেকগুলো মেসেজ আপনাদের জন্য দিয়েছেন। আশা করি আপনারা যদি একটু রিওয়াইন্ড করেন পুরো ভিডিওটা, আপনারা কিন্তু সেই মেসেজগুলো আবার ভালো করে আপনারা বুঝতে পারবেন। প্রথমত উনি যে মেসেজটা আপনাদের জন্য দিয়েছেন সেটা হচ্ছে যে উনি সবার প্রথমে উনি ডায়াগনোসিস কোথায় ভালো হবে উনি আগে একটু গবেষণা করেছেন। উনি যখন একটা ইনফরমেশন জানতে পেরেছেন একজন ডক্টরের ব্যাপারে, উনি কিন্তু ছুটে চলে আসেননি, উনি প্রথমে একটু গবেষণা করেছেন যে আসলে এই ডক্টর ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এবং সঠিক চিকিৎসাটা উনি আদৌ পাবেন কিনা বা আদৌ এই ডক্টর এই ধরনের চিকিৎসাগুলো করেন কিনা। উনি যখন গবেষণা করে পুরোপুরি শিওর হয়েছেন, উনি নিজে এসে কথা বলেছেন, ডক্টরের সাথে কথা বলেছেন এবং পরবর্তীতে উনি ওনার শাশুড়িকে নিয়ে এসে যখন ভর্তি করে দিয়েছেন, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এবং নিজেই শুনেছেন যে উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি চলে যাচ্ছেন। এটা আসলে আমাদের প্রত্যেকটা নাগরিকের এবং প্রতিটা সচেতন নাগরিকের জন্য কিন্তু এটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যদি কোথাও ডায়াগনোসিস করি বা আমরা যদি প্রথমে আমাদের রোগটা ধরতে পারি। উনি যেটা বলেছেন যে আমাদের তাতে কিন্তু আসলে আমাদের অর্ধেক রোগটা সেরে যাওয়া, বাকিটা অবশ্যই আল্লাহর হাতে এবং সেটা আপনি যদি সঠিক রোগটা ধরতে পারেন আপনার চিকিৎসা করাটা অনেকাংশে আমাদের জন্য সহজ হয়ে যায়। দর্শক, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য। আশা করি এখান থেকে আপনারা অনেকটুকু শিক্ষা পেয়েছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন যেটা আপনাদের পরবর্তী জীবনে অবশ্যই অনেক কাজে লাগবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।